তুই কি ভেবেছিস আমাকে? আমি কি লোকাল রিক্সা? তুই যেখানে বলবি, যেখানে যেতে বলবি আমি চলে যাবো? মনে নেই আগের বার কি হয়েছিল ওর সাথে? আর কার? অর্কর সাথে? না, আমি রিস্ক নেব না ভাই। ঠিক আছে, তোদের তো কি বলে দিয়ে চলে যাস, যাবি তো না, ওইটুকু তো মুরত্ব নেই। ঠিক আছে, দেখা যাবে। মনে নেই আগের বার কি হয়েছিল ওর সাথে? মনে নেই আগের বার কি হয়েছিল ওর সাথে? আর তার অর্কর সাথে? সাথে না ভাই, না ভাই, আমি যেতে পারবো না। না না, আমি যাবো না, আমি যাবো না। এটা কিসের গন্ধ? এখানে তো আওয়াজ, তার মানে আশেপাশে লোকজন আছে। চলে ওটা কি রক্ত? তার মানে
ওই ওঠ। এখানে পরে বাইরে গিয়ে কথা হবে। দাদা তুমি চা দিন তো, চা খাওয়া সময় না ভাই, এখন তো চা তো খেতেই হবে। না আমি চাপ না না, এরকম কিছু মনে নেই, চাটা খেতেই। আমাকে তুই আনলি কেন, বন্ধের আনলি কেন, আমি তো করে নিতাম। চোট লেগে ঠিক আছে মানছি, কিন্তু করে তো নিতাম। হ্যাঁ করে নিতি, কিন্তু যদি আমি বলি যে পুরোটা করা হয়ে গেছে, আমি যদি বলি আমি রহস্য উদ্ধার করে নিয়েছি, আমি তো প্রথমে এসে পৌঁছেছি, তারপর আমি তোকে খুঁজছি, আমি তো স্কুটি থেকে বুঝেছি তুই এখানেই আছিস, আর তুই আমাকে লোকেশনটা যা বলেছিলি আমার মনে আছে এইখানে। আমি আমার আইডিয়া লাগিয়ে এসেছি, দিয়ে প্রথমে পাইনি, তাও তোর স্কুটিটা আমি খুঁজেছি কোথায় আছে, তারপরে আমি এসছি তোর স্কুটির ওখানে, দিয়ে আমি ফার্স্ট টাইম দেখি তুই হাঁটছিস। আমি তোকে ডাকতে যাবো অনেক দূর থেকে, তাই আমার ডাকি আমাকে শুনতে হবে না। আর যদি সত্যি কিছু মানে রহস্যের মতন কিছু হয়, আর আমি যদি দেখে দিই তাহলে তো সেটা ঘটবেই না। তারপরেই আমি দেখি যে তোর পিছনে কিছু মানুষ ধাওয়াবে, এবার ধাওয়া এমনভাবে করছে না যে মারবে, তাদের কাছে তেমন কিছু আর্মস নেই, যা আছে এমনি মানে গ্রাম এবং জঙ্গলে যে ছোটোখাটো ডালপালা এইসবই আছে। তো আমার মনে হলো যে না, আমি তো এমনি মানুষ কিছু করবে না, আমি আরো কাছে দিকে গেলাম। তোকে ডাকো পিছন দিয়ে, তুই সারপ্রাইজ দিবি, তুই তো জানতিস না, তোকে তো আমি বলেছিলাম যে আসবো, সাপোজ চলে এলাম, তুই তোকে সারপ্রাইজ দিবি। তারপরে গিয়ে দেখছি তুই হাতে তোর লাল লাল গিয়ে রক্ত কি করে, কিন্তু তোকে কিন্তু কেউ মারেনি, আমি যতক্ষণ ধরে দেখি মাথায় মেরেছে আমার। হ্যাঁ ওটা তো পরে ঘটেছে ভাই, একটু দাঁড়া শোন। যখন আমাকে ওরা পাস করলো তখন আমি ওদের কথা শুনে যা বুঝলাম যে তোকে মারাটা ওদের মোটিভ ছিল না, ওদের মোটিভ ছিল কিন্তু তোকে একটা ট্র্যাপে ফেলা। এবার তোকে যে ট্র্যাপে ফেলেছে এই ট্র্যাপটা কিন্তু প্রভুরাও পড়েছিল ওরা যখন ঘুরতে এসেছিল। মানে আমাদের মতন যারা মানে বন্ধুরা এখানে ঘুরতে আসে, আমরা তো একটা কাজে এসেছি, কিন্তু অনেকেই আছে যারা এমনি নর্মাল ঘুরতে আসে। তো মানে এটাই ওরা বুঝাতে চাইলো, মানে আমাদের মতন লোক, আমাদের কথাই ভাব, গরমকালে একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য, বর্ষাকালেই গ্রামের ভেজা মাটির গন্ধ, শীতকালে আমরা এখানে পিকনিক করতে আসি, এই সব কিন্তু আমাদের ওই শহরে, কিন্তু অত বড় বড় জিনিস থাকা সত্ত্বেও আমাদের কিন্তু এই গ্রামেই ফিরে আসতে হয়তো এদের অত্যাচার করে আমরা যে অত বড় বড় জিনিস বানিয়েছি শহরে, হয়তো তারই একটা বদলা নেওয়ার চেষ্টা হচ্ছে। হয়তো আর্থিকভাবে তো আমাদের বদলা নিতে পারবে না, তাই হয়তো আমাদের একটু মানসিকভাবে ভয় দেখিয়ে বদলা নিচ্ছে, আমি তো তাই বুঝলাম। হ্যাঁ কথাটা পূর্ণমাত্রায় তুই ঠিকই বলেছিস। আজকে আমরা, আমাদের সহপাঠী এবং আমাদের মতো আরও অনেক মানুষ নিজেদের সব পেয়েছির দেশ থেকে একটু বিরতি নিয়ে ফিরে আসি এই সর্বহারার দেশে। যাদেরকে অশান্ত করে আজকে এত বড় বড় ইমারত তৈরি হয়েছে, তাদের জায়গায় ফিরে আসা হয় একটু শান্তির জন্যে। এই গ্রাম, জঙ্গল এবং ক্ষেত হলো আমাদের অন্ধকার ঘরে জানলা দিয়ে ঢুকে আসা আলোর মতো। তবে তাদের এই নিপীড়নের একটা ছাপ আমাদের এই খুশির মুহূর্তে অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই রহস্য উদ্ধার করার এই পথে আমরা এটাই বুঝলাম যে আজকের এই ভয়াবহ পরিস্থিতির মূল কারণ সমাজের তথাকথিত সাম্রাজ্যবাদীরাই।